বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। অতিরিক্ত চুল পড়া, খুশকি, তাড়াতাড়ি চুলে পাক ধরা সহ বেশ কয়েকটি সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন কারি পাতার প্যাক। এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চুলের যত্নে কারি পাতা ব্যবহার করা হয়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। খুশকি দূর করতে কারি পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান মাথার ত্বককে খুশকি এবং সংক্রমণ থেকে রক্ষা করে। দইয়ের সাথে কারি পাতা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলে পাক ধরা রোধ করতে সঠিক খাবার গ্রহণের অভাব, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া, অ্যালকোহল গ্রহণ বা বংশগত কারণে অল্প বয়সে পেকে যেতে পারে চুল। কারি পাতায় থাকা ভিটামিন বি অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এবং চুলের পুষ্টি ও আসল রং পুনরুদ্ধারে সহায়তা করে। চুলে কারি পাতা ব্যবহারে চুলের গোড়া শক্তিশালী করে এবং চুল উজ্জ্বল রাখে। এজন্য 2 টেবিল চামচ নারকেল তেল গরম করে 12টি কারি পাতা ফেলে তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মাসাজ করুন। সারা রাত থেকে পরদিন ভিটামিন ই অয়েল মাসাজ করুন চুলে। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি দূর করতে কারি পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান মাথার ত্বককে খুশকি এবং সংক্রমণ থেকে রক্ষা করে। দইয়ের সাথে কারি পাতা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল পড়া কমাতে সাহায্য করে কারি পাতা চুল পড়া বন্ধ করে এবং চুল পাতলা হওয়া রোধ করে। কিছু কারি পাতা দুধের সাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি চুলে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করুন। হেয়ার টনিক হিসেবে মাথার ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্ট রাখতে সহায়তা করে কারি পাতা। 1 মুঠো সতেজ কারি পাতা নিন এবং এতে 2 থেকে 3 টেবিল চামচ নারকেল তেল দিয়ে এটি প্যানে ফোটান। কিছুক্ষণের জন্য ফুটতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে মাথায় মাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।